হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো মুরগির ডাকটা অনেক সুন্দর লাগলো, তো একটু ভিডিও করলাম বিকেলে বসে ঘরের সামনে। তো এটা তারপরের দিন সকালবেলা। তো আজকে এক জায়গা যাব, আমার ননদের মেয়ের জন্মদিন, তো আবার বলছিল যে ভাবি আমাকে একটা কেক বানাই দিয়েন। তো আসলে কেক বানানোটা অত বড় কথা না, কারণ ওরা জানে যে আমি কেক মানে বার্থডে কেক বানাই। তো আমি বললাম বানাতে পারবো, কিন্তু এটা তো ডেকোরেশন করতে পারবো না আমি, কারণ এখানে আমার কোনো কিছুই নাই, কোনো ক্রিম নাই। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কেক বানাই নিয়ে আসেন। তো আমি তো কেকটা বানাই ফেল বানাচ্ছি আমি এখন এটাকে আমি চুলায় বসাই দিব। তো এই তো চুলায় বসিয়ে আমি চুলার আঁচটা একদম কম করে দিয়ে রেখেছিলাম। তো মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো প্রায় 40-45 মিনিট আমি চুলায় দিয়ে এভাবে ঢেকে রাখছিলাম, তো মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। তো এটা সন্ধ্যার দিকে নন্দর বাসায় চলে আসছি বাড়িতে। তো এটা আমার বানানো কেক, তো আমি সামান্য একটু ডেকোরেশন করছি, কারণ কিছুই ছিল না এখানে করার জন্য। আর এটা বাসাটাও কিনে নিয়ে আসছে, তো এই কেকটাও সুন্দর হয়েছে। তবে আমার কেকটাই সবাই পছন্দ করছে, খেতে অনেক মজা লাগছে নাকি। তো এই তো আজকে ছোট একটা ভিডিও শেয়ার করলাম ভাগ্নির বার্থডে। আসলে ওরকমভাবে কারো বাড়িতে যে ভিডিও করাটা ভালো দেখায় না, যেহেতু অনেকেই জানে না। আর এদিক থেকে কী রান্না করছে সেটাও দেখালাম, বিরিয়ানি আর রান্না করছে আর কি, চিকেন বিরিয়ানি। তো আসলে কিনা একটু একটু করে ভিডিও দিচ্ছি, কারণ ওরকমভাবে পুরোপুরি করা হচ্ছে না, এক কারেন্টের জন্য। আর এক আমার মোবাইল একটু সমস্যা দিচ্ছে, ডিসপ্লেতে একটু সমস্যা হয়ে গেছে, কেন জানি বলতে পারবো না। এই ভিডিওটা যখন করতেছি তখনই সমস্যাটা দেখা দিছে, আর এই জন্য আর মানে মনটা খুব খারাপ হয়ে গেছে। ভিডিওটা করার পর দেখতেছি একটু সমস্যা, তার জন্য অনেক ভিডিও আমি এডিটিং করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি, অনেকগুলি কেটে দিছি, অনেক কম ভালো সুন্দর সুন্দর অংশগুলি কেটে রেখেছি আর কি। তো এই তো, তো ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু হলেও সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সব দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর 3-4 মিনিট দেখে তারপর কমেন্ট করবেন। প্লিজ প্লিজ টেনে টেনে দেখবেন না, কারণ বাড়িতে আসছি, অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে, যেহেতু এখনও অনেকেই জানে না যে আমি ব্লগিং করি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে আছি। আসলে নেটের জন্য অনেক আপু ভাইয়াদের ভিডিওতে যে কমেন্ট করতে পারি না, কিন্তু ভিডিও কিন্তু আমি ঠিকই একটা লাইক দিয়ে দেখে আসি। প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন। আরও একটা কথা, কারণ আমি এখন 2-3-4 দিন পরপর ভিডিওগুলো ছাড়ি, চেষ্টা করি 3 দিন পরপর ভিডিও দেওয়ার জন্য। আর আমার এখন আমার ভিডিওগুলো যাবে সকালবেলা আমি আপলোড দিব, কারণ সারাদিন কারেন্ট থাকে না, দেখা যায় সকাল সকাল কারেন্ট একটু থাকে, তো সন্ধ্যার পর আমি এতদিন ভিডিও আপলোড দিতাম, তো যেহেতু সন্ধ্যার পর থাকে না তো সকালে দিব আর কি চিন্তাভাবনা করছি। তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন। তো ছোট্ট একটা বার্থডে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, আমি একটু একটু করে ভিডিওটা করেছি, আসলে ওরকমভাবে করতে পারি না। এক হলো নেটের প্রবলেম, আরেক হলো ওদের বাসা কিন্তু এইসব মানে ভিডিও করার কোনো ইয়ে নাই, কারণ ওরা একটু মানে হুজুর টাইপ আর কি, এই আর কি। তো এই আর কি হুজুর টাইপ বললাম, কারণ ওরা একটু মানে পর্দাশীল, কারণ এই ভিডিও করা পছন্দ করে না, তার জন্য। তো যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। আসলে অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে আর বলতে পারি না, আর অনেক বেশি বিজি। আর এখন আমি বয়স দিচ্ছি প্রায় রাতের 2:30 বাজে, আর গ্রামের বাড়িতে কিন্তু এটা অনেক সময়, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো প্লিজ এত কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।